মাছের মুখে মানুষের দাঁতের খবর হয়তো কিছুদিন আগেই জেনেছেন। এবার জানুন মাছের শরীরে দেখা গেছে পাখির মাথা। অবাক হওয়ার কিছু নেই, এমনটি দেখা গেছে দক্ষিণ পশ্চিম চীনের গুইঝো প্রদেশের গুয়াং শহরে। কর্মমোরা মাছের চাষ, থাকবো সুখে 12 মাস, স্লোগান আমাদের সবারই জানা, এমন ধারণা হয়তো চীনের বিদ্যমান। আর এটাকে সম্বল করে এক ভদ্রলোক বড়শি ফেলেছিলেন পানিতে, কিন্তু তাতে উঠে এলো এক অদ্ভুত মাছ। জানা যায় চীনের এক শৌখিন মাছ শিকারীর বড়শিতে উঠে এসেছে এমন অবাক করা মাছটি। মাছটির চেহারা দেখে মনে হচ্ছে এটি সাধারণ রুই জাতীয় মাছ, কিন্তু মাথাটি অবিকল কবিতরের মতো। এশিয়া ও উত্তর আমেরিকায় এ জাতীয় রুই সহজেই পাওয়া যায়, কিন্তু এমন মাথাওয়ালা মাছ কোথাও আর এর আগে দেখা যায়নি। প্রত্যক্ষদর্শী ও বিশেষজ্ঞরা জানান মাছটিকে ধরা হলেও মেরে ফেলা হয়নি, পরে এটিকে পানিতে ছেড়ে দেওয়া হয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।